টেনশন নাই এটার, যা বুঝতে পারলাম। দর্শক বন্ধুরা আসলে সাধকের এসে খুবই মনটা ভালো হয়ে গেল, কারণ সারাক্ষণ আজকে গাড়িতে জার্নিং করতে করতে অবস্থা খারাপ, তারপরে সাধকের এসে মনটা ভালো হয়ে গেল। সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম, দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঢাকার সাধকেগ্রোতে। আমরা আসলে সাধকেগ্রোতে কিছু এক্সক্লুসিভ মহিষ দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা মহিষ আছে, এমনকি কিছু কালো মহিষ আছে। কালোর মধ্যে এগুলো একটু ডিফারেন্ট, মাথাটা অনেকটাই সাদা, আমরা যেগুলো খুবই আনকমন রেয়ার। আর সাধকেগ্রোই মানে এক্সক্লুসিভ কিছু, কারণ এই আমরা সবকিছু কিন্তু হাটে দেখি, ছাগল বলেন, মহিষ বলেন, গরু বলেন, সাধকেগ্রো তো আছে, কিন্তু এগুলো খুব ডিফারেন্ট, সাইজ কোয়ালিটি সবকিছু বলা চলে। এই ওজনের দিক দিয়ে যদি আমরা কথা বলি, ওজন তো 800-1000 কেজি, মানে 1 টন তো হবেই, সেটা স্বাভাবিক, কারণ তাদের এখানে স্কেল আছে, এইগুলো মহিষগুলো তারা স্কেলে সেল করে। আমরা যদি আপনাদেরকে ক্যামেরার পিছন থেকে দেখাই, আর সাধকেগ্রো তো আসলে অবশ্যই আপনারা আনকমন কিছু দেখতে পারবেন, আমরা এতটুকু আশা করি, কারণ সাধকেগ্রো অনার ইমরান ভাই আমরা যতটুকু জানি উনি প্রত্যেকটা বছরে উনি ডিফারেন্ট কিছু রাখে, কারণ সারা দেশে যেগুলো অ্যাভেলেবেল আছে উনি সেগুলো নিয়ে চিন্তা আপনার না করে। এই মহিষগুলো আমরা নর্মালি বিভিন্ন জায়গায় দেখি, এই 500-600 কেজি, এখানে আমরা যতটুকু জানি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই জানার নাম কি? মোহাম্মদ হাসানুর ইসলাম। হাসানুর ভাই, আপনি এখানে কি আছেন? জি এখানে। আচ্ছা ভাই, আপনাদেরকে যতটুকু জানবো, এই মহিষগুলো ওজনগুলো কেমন আছে ভাই জান? 500-600 কেজি, ওইগুলো মনে হয় বড় বড়, এই ছোটগুলো 500 না? আচ্ছা, এগুলো কি বিক্রি করছেন এই পর্যন্ত? কালগুলো বিক্রি করছেন? আমরা কি দামটা জানতে পারবো, কেমন ফিস হিসেবে নাকি কেজি হিসেবে? ফিস? আচ্ছা, কেমন দামে ভাই বিক্রি হয়েছে এগুলো? আপনার জানা নাই? আচ্ছা, দর্শক বন্ধুরা আমরা দুঃখিত, কারণ এগুলো সেল সেন্টারের দায়িত্ব, ইমরান ভাই বিভিন্ন সেক্টরের লোক থাকছে এখানে। আচ্ছা, তো এগুলো তো মোটামুটি সবগুলো সব অসুস্থ না? আচ্ছা, এগুলো ভাই কত বছর এখানে লালন পালন করেন? খাবার তো আপনাদের সেক্টর তো মানে দুইটা। আচ্ছা, এগুলো কি এখানে থাকে নাকি ওই সেক্টর থেকে আনা হয়? আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি, যে আসলে মহিষগুলো সাদাগুলো হচ্ছে 500-600 কেজি আছে, আর কালোগুলো যেগুলো এগুলো সব 700-800-900 কেজি পর্যন্ত আছে, কারণ মহিষ সব খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ছে, একদম খুবই এই সবগুলো শুয়ে আছে, কিন্তু আরেকটি মহিষ দেখা যাচ্ছে। ভাই এটা কোনো সমস্যা না, এমনিতে ঘুমাচ্ছে, এটা ঘুমাচ্ছে না মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, খুবই মানে কোনো টেনশন নাই এটার, যা বুঝতে পারলাম। দর্শক বন্ধুরা আসলে সাধকেগ্রোতে এসে খুবই মনটা ভালো হয়ে গেল, কারণ সারাক্ষণ আজকে গাড়িতে জার্নিং করতে করতে অবস্থা খারাপ, তারপরে সাধকেগ্রোতে এসে মনটা ভালো হয়ে গেল। ওদিকে কিছু বলদ গরু দেখা যাচ্ছে, বলদ গরু আপনাদেরকে দেখাবো আরেকটি ভিডিওতে। আর আমাদের আধুনিক কৃষিচিত্র চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি সাধকেগ্রো বিভিন্ন ব্রাহ্মা আছে, সাইওয়াল আছে, উন্নত জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান সারগরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজ এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।